বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। জাতির পিতা বঙ্গবন্ধু কায়েদ-এ আজম মোহাম্মদ আলী জিন্নাহর মতো ব্যক্তিত্বের সামনে বাংলাদেশ প্রধান নীতি দিতে মুসলিম লীগ সম্মেলনে গিয়েছিলেন। 47, 48, 49, 50, 60, 61, 62, 63, 64 একেবারে 71 সাল পর্যন্ত যখনই তিনি জেলের বাইরে ছিলেন বাংলা ভাষার পক্ষে কথা বলেছেন। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেননি, সমগ্র বাংলাদেশে করেছিলেন। এবং এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই তিনি ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নিয়ে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সৃষ্টি করেছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। এরপর উনি যখন ক্ষমতায় যান বারবার চেষ্টা করেছেন বাংলাকে প্রত্যেকটা স্তরে প্রতিষ্ঠিত করতে। উনি বাংলা একাডেমিকে দায়িত্ব দিয়েছিলেন, বাংলা অনুবাদ সংস্থা করেছিলেন। দুর্ভাগ্যজনক সত্য হল তৎকালীন সেই বুদ্ধিজীবী এবং বাংলা একাডেমি বাংলাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারেনি, উচ্চশিক্ষায় বাংলা প্রতিষ্ঠিত করা যায়নি। বঙ্গবন্ধুর মৃত্যু দীর্ঘ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। তিনিও তার লেখায় বলেছেন সবাইকে বাংলা চর্চা করতে হবে, শিক্ষার মাধ্যম বাংলা হতে হবে। প্রধানমন্ত্রী কেন হতে হবে বলেন, প্রধানমন্ত্রীর কাজ তো হলো বাস্তবায়ন করা, তিনি পারেননি। তার কারণ হলো জনগণ বাংলাকে নিয়ে রাস্তায় নামেনি। আমরা যারা এখানে মুক্তিযুদ্ধ আছি আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে 1962 সাল থেকে 71 সাল পর্যন্ত প্রতি ফেব্রুয়ারি মাসে ইংরেজি এবং উর্দু সাইনবোর্ড ভাঙতাম। এখানে যারা মুক্তিযুদ্ধ আছেন তারাও এই কাজই করতেন। এবং এই আন্দোলনের কারণে পাকিস্তান কর্তৃপক্ষ বা পাকিস্তানি শাসক কর্তৃপক্ষ সেই 47 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত বাংলা ভাষার সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েও পারেননি। তার কারণ ছিল রাজপথে আন্দোলন। আজকে 52 বছর ধরে বাংলা ভাষা প্রচলিত হচ্ছে না, এমনকি বাংলায় নাম ফলকও লেখা হচ্ছে না। এর প্রধান কারণ হলো রাস্তায় বাংলার পক্ষে কোনো আন্দোলন মিছিল নেই। কাজেই আমরা আহ্বান জানাব, আসুন রাজপথে নামি। ইংরেজির সাইনবোর্ড খোলা থাকা বেআইনি, আইন বলেছে এটা। সিটি কর্পোরেশন যে নোটিশ দেয় লাইসেন্স দেওয়ার সময় যে শর্ত দেয় সেখানে 1 নম্বর শর্ত হলো সাইনবোর্ড অবশ্যই বাংলা লিখতে হবে। সে সাইনবোর্ড ইংলিশে কেন থাকবে? কাজে এবার 21 ফেব্রুয়ারির আগেই বা 18, 19 ফেব্রুয়ারির আগেই যদি চট্টগ্রাম শহরে কোনো ইংরেজি সাইনবোর্ড পাওয়া যায় এগুলো ভাঙব। সকালে জেলে যাব, আপনারা আমাদের জেলে দিবেন, কোনো আপত্তি নেই। ইংরেজি নিচে বাংলা উপরে থাকতে পারবে। আপনারা অনেকেই উপরে ইংরেজি নিচে বাংলা দেখেন, এটা বাংলা ভাষাকে দর্শন করে, এটা মানব না। তাতে চলুন আমরা প্রাথমিকভাবে এই ফেব্রুয়ারির আগেই চট্টগ্রাম শহর এবং জেলাকে বাংলা নাম ফলকের শহর হিসাবে পরিণত করি এবং পর্যায়ক্রমে অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা চালুর ব্যবস্থা করি। ছুটি কিছু মহান মানুষের উক্তি করেছেন, পৃথিবীর কোথাও মাতৃভাষার বাইরে উচ্চ শিক্ষা নাই, কোনো দেশেই নেই। আমরা কোথায় যাচ্ছি? আমরা বিজাতীয় ভাষা পড়ে আমাদের সন্তানদের মেধার অপচয় ঘটাচ্ছি। কাজেই শিক্ষার মাধ্যমকে অবশ্যই বাংলায় রূপান্তরিত করতে হবে। 1947 সালের বাংলা ভাষা প্রচলন আইন, 2014 সালের সর্বোচ্চ আদালতের নির্দেশ মানলেই এটা করা যায়, কিন্তু কর্তৃপক্ষ কেন করছেন না এটা আমরা ঠিক বুঝি না। আমরাও যারা ফেসবুকের খুব দেই, আমরা যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কথা বলি, এটা দেখলে মনে হয় বঙ্গবন্ধু
একটু করেছিলেন ক্রুয়েল যুগ 71 সালের মার্চে বাঙালিরা যখন বাঙালিদের মারছে পয়লা মাস থেকে তখন ইয়াখান বঙ্গবন্ধুকে ডেকে বলছিলেন আসেন আলোচনা করি বঙ্গবন্ধু বলছিলেন এতগুলো মানুষ মারার পরে আলোচনা করার নাম হলো ক্রুয়েল যুগ অর্থাৎ নিষ্ঠুর একটা আমাদের কাছে মনে হয় যারা একটু ফুল দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন আপনারা বাংলা ভাষার প্রতি ব্যঙ্গ করছেন নালন্দা রাস্তায় আপনারা যদি একদিন রাস্তায় নামেন তাহলে দেখবেন সাইনবোর্ড গুলা উদা হয়ে যাবে সব বাংলা সাইনবোর্ড স্থাপিত হবে অভিশাপ যদি একদিন হানা দেন অভিশাপ বাংলায় চালু হবে আজকে যারা বঙ্গবন্ধুর কথা বলেন বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন শেখ হাসিনার আদর্শের কথা বলেন চলুন আমরা সবাই মিলে রাষ্ট্রের প্রতিষ্ঠায় বাংলা ভাষা প্রতিষ্ঠিত করি বাংলা সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করি বাংলা সংস্কৃতি হলো অসাম্প্রদায়িক সংস্কৃতি মানবিক সংস্কৃতি এই দুটো প্রতিষ্ঠা করলে সাম্প্রদায়িক হানাহানি হবে না ক্ষুদ্র জাতিসত্তার উপর আক্রমণ হবে না শোষণের তারা কমে যাবে কারণ বাংলা সংস্কৃতি শোষণ বিরোধী সংস্কৃতি এরপরে আসেন দ্রব্যমূল্য তো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না সরকারও পাচ্ছে না রেশন কার্ড প্রথা চালু করে দেন এটা আগে ছিল কেন তুলে দেওয়া হলো এটা আমাদের বক্তব্য নয় তাতে আজকের দাবি থাকবে রেশন কার্ড প্রথা চালু করুন বঙ্গবন্ধু আরেকটি উদ্যোগ নিয়েছিলেন মন্ত্রীর ছেলে পিয়নের ছেলে সুইপারের ছেলে সব এক স্কুলে পড়বে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত এটি চালু করুন আপনার ছেলে বিদেশে পড়বে শ্রমিকের ছেলে কেন পড়তে পারবে না আমাদের সংবিধান তো এই দেশে সুযোগের সমতা প্রতিষ্ঠা করার কথা বলেছে তারপরে যে প্রতিষ্ঠা করছেন না কেন করছেন না এই জন্যই যেহেতু রাস্তায় আন্দোলন নেই কাজে আসুন আমরা রাস্তায় নামি বাংলাদেশের সব দাবি রাস্তাতেই আদায় হয় সবশেষে আপনাদের সবাইকে রাস্তা নামার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি